আপনারা কিন্তু নিয়ম মানছেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন দয়া করে, এটা নিজের ভালোর জন্য, এটা নিজের ভালোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখুন। আবার পিছিয়ে যান, দেখুন চুনের দাগটা কোথায় আছে। আমরা আগামী দিনে গোটা জায়গায় খুঁজে আমাদের ভগবানপুর তরুণ সংঘের অন্যতম সম্পাদক তপন মাইতি মহাশয় প্রাণগুলো তুলে দিচ্ছেন। স্বপনবাবুকে বলবো একটু মানুষদের হাতে তুলে দিতে। তপন দা এখন আমাদের ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন স্বপন সিহি মহাশয়। আরে আপনারা তিনজন এক জায়গায় কেন? তার নামটা জিজ্ঞেস করো না, জিজ্ঞেস আমরা এই মুহূর্তে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী ও স্বনামধন্য ব্যবসায়ী বনলাউড়ি নলদা। আমাদের ভগবানপুর তরুণ সংঘের পরিচালনায় প্রতি বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয়, তার মধ্যে কালীপুজোকে কেন্দ্র করে আমরা প্রায় 5,000 মানুষকে অন্নদান করি প্রতি বছরই, এবং বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতাও হয় বিভিন্ন জায়গায়। আমরা ছাত্রছাত্রীদেরকে বইদান করি। এসব কার্যকলাপের মধ্যেও তো বর্তমানে আমাদের এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের জেরে মানুষের যা দুরাবস্থা, তার জন্য আমরা পাশে দাঁড়ানোর জন্য সমস্ত কমিটি এই ভগবানপুর তরুণ সংঘের সদস্যরা মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে মানুষের পাশে দাঁড়াতে হবে বলে। প্রতি বছর যে আমাদের এই পূজানুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করি, বিভিন্ন জায়গায় আমরা সাহায্য পাই, সেই সাহায্য কিছু টাকা বাঁচিয়ে, এবং আমাদের একটা বিল্ডিং করার ইচ্ছা ছিল সেই টাকাটাও আমরা কাজে লাগিয়ে দিয়েছি, কারণ মানুষ আগে বাঁচুক তারপরে আমরা ক্লাব তৈরি করব। তো সেই টাকাটাও আমরা এই ত্রাণের কাজে লাগিয়েছি। কিছু শুভানুদয় ব্যক্তিগণও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে আমরা কাছাকাছি 1,000 মানুষজনকে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছি, খাদ্য সামগ্রী। আর ধন্যবাদ জানাবো যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে যেসব কমিটির সদস্যরা তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে এনে
এবং মানুষের সাহায্য চেয়ে এই কর্মযজ্ঞটা করেছি। যে ভগবানপুর তরুণ সংঘ আপনারা যে আয়োজন করেছেন এটা কেমন লাগছে? আমাদের তো অবশ্যই ভালো লাগছে, আমরা গর্বিত অনুভব করছি যে প্রত্যেকের সহযোগিতা, শুধু যারা সাহায্য করেছে তা নয়, আমাদের প্রত্যেকটা কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই কর্মযজ্ঞ করেছে। ভগবানপুর তরুণ সংঘের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি। ভগবানপুর তরুণ সংঘের পরিচালনায় আজকে আমাদের ত্রাণ সামগ্রী প্রায় 1000 মানুষের হাতে তুলে দিয়েছি, আরও কিছু মানুষ ফিরে গেছে, তাদেরকেও আমরা পরবর্তীকালে ত্রাণ সামগ্রী হাতে তুলে দেব। প্রত্যেক বছর আমাদের এই ভগবানপুর তরুণ সংঘের পরিচালনায় কালী পুজো হয় ভগবানপুর কালী মন্দির প্রাঙ্গণে। সেই কালী পুজোতে প্রায় 5000-এর উপর মানুষজনকে অন্নদান করা হয়, সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং অন্নবস্ত্র দান করা হয়, তার সঙ্গে ছাত্রছাত্রীদেরকেও খাতা পেন বই দেওয়া হয়। আমাদের যে অনুষ্ঠান করে বিভিন্ন জায়গায় সাহায্য নেওয়া হয়, বিভিন্ন মানুষের কাছে তারা ঐকান্তিক সহযোগিতা আমাদের করেন। আমরা কোনো সরকারি সাহায্য পাইনি, আমাদের এই ক্লাব রেজিস্ট্রিকৃত 1979 সালে আমাদের এই ক্লাব রেজিস্ট্রিত হয়েছিল, তারপর থেকে আমাদের এই কর্মযজ্ঞ চলছে। প্রত্যেক বছরই আমাদের সমস্ত অ্যানুয়াল অডিট একদম ক্লিয়ার। যাই হোক, আমরা এই ত্রাণ সামগ্রী আজকে বিতরণ করলাম এবং এই যে কালী পুজো করার পরে যেসব অ্যানুয়াল ফাংশন সহ অন্নবস্ত্র দান যা কিছু করা হয় সেখান থেকে আমরা কিছু টাকা বাঁচিয়েছি। সেই টাকাটা যে বাঁচিয়েছিলাম সেটা ক্লাবের বিল্ডিং তোলার জন্য রেখেছিলাম, কিন্তু বর্তমানে যে কোভিড-19 অর্থাৎ মহামারী করোনা ভাইরাসের জন্য মানুষের যে দুর্দশা, তারা আজকে খেতে পাচ্ছে না, যারা দিন আনে দিন খায় তাদের ইনকাম বন্ধ, রোজগারপাতি বন্ধ, তারা খাবে কোথা থেকে? সেই কথা ভেবে আমরা আজকে এই ত্রাণ সামগ্রী কিছু দুস্থ মানুষের হাতে তুলে দিয়েছি যথাসম্পন্ন। তো আশা রাখবো আগামী দিনেও আমরা এর থেকে একটু বড় করে কর্মযোগ্য করার চেষ্টা করছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পুলক মাইতি, এই ভগবানপুর তরুণ সংঘের সভাপতি, আর আমার পাশে রয়েছেন ভগবানপুর তরুণ সংঘের সম্পাদক তপন মাইতি মহাশয়, আরও বিভিন্ন সদস্য, আমাদের সহসভাপতি রয়েছেন বিশ্বনাথ আর্য, আমার মলয়দা আছেন, আমার গৌরাঙ্গ মাইতি কোষাধ্যক্ষ আছে, সঞ্জয়দা আছে, তারপরে সুরজিৎদা আছে, নকুল আছে। এখন ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক পদ্মা মহান্তি মহাশয়। যারা ত্রাণ নিতে আসছেন তাদেরকে বলছি।